ভারতের তামিল সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়, তাকে নিয়ে অনুরাগী মহলে উন্মাদনার শেষ নেই। বিজয়ের ছবি মানে বড় আয়োজন, বড় বাজেট আর বিনোদনের যাবতীয় উপাদান মজুদ থাকা। সম্প্রতি গুঞ্জন রটেছে তার সিনেমা প্রতি পারিশ্রমিক নাকি 200 কোটি রুপির গণ্ডি ছুঁয়েছে। দক্ষিণের সিনেমা তো বটে, বলিউড ইন্ডাস্ট্রিতেও এত পারিশ্রমিকের ধারের কাছেও নেই অনেক তারকা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। জনপ্রিয়তার জন্য দক্ষিণে বিজয়ের পারিশ্রমিক অন্য সবার চেয়ে বেশি। তবে বর্তমানে দক্ষিণের বক্স অফিসের আয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা, সিনেমার পারিশ্রমিক সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন বিজয়। এত জনপ্রিয় একজন অভিনেতা 200 কোটি রুপি পারিশ্রমিক চাইতেই পারেন, তবে এটি হলে হবে নতুন রেকর্ড, কারণ ভারতে 200 কোটি রুপি পারিশ্রমিক পাওয়ার নজির এখন পর্যন্ত নেই। এ কারণেই বিজয়ের পারিশ্রমিকের অঙ্ক নিয়ে এত আলোচনা। কিন্তু সত্যি কি এত বেশি পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা? বিজয়ের পরবর্তী সিনেমা ভেমকট প্রভুর পরিচালিত থালাপতি 68। শোনা যাচ্ছিল বিগ বাজেটের এই সিনেমার জন্য বড় অঙ্কের এ অর্থ নিচ্ছেন তিনি, কিন্তু এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। তবে ইন্ডিয়া টুডের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিজয়ের 200 কোটি রুপি পারিশ্রমিকের বিষয়টি সত্য নয়। জনপ্রিয়তার জন্য দক্ষিণে তার পারিশ্রমিক অন্য সবার চেয়ে তুলনামূলক বেশি। প্রতি সিনেমার জন্য তার পারিশ্রমিক ছিল 120 কোটি রুপি। বছরের শুরুতে মুক্তি পাওয়া ভারিসু সিনেমার সাফল্যের পর বিজয় তার পারিশ্রমিক বাড়িয়ে 125 কোটি রুপি করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 160 কোটি টাকা। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার চাহিদা, দর্শকের কাছে বিজয়ের গ্রহণযোগ্যতা, বক্স অফিসে তার সিনেমার আয়, সিনেমার ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্বের ক্ষেত্রে তার সিনেমার মূল্য, এসব বিষয় বিবেচনা করে প্রযোজকেরা তাকে এত মোটা অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত। গল্প যেমনই হোক না কেন, বিজয় সিনেমার সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন, তাই প্রযোজকেরাও ঝুঁকি নেন। বর্তমানে থালাপতি বিজয় আসন্ন চলচ্চিত্র লিও নিয়ে ব্যস্ত রয়েছেন। গ্যাংস্টার থ্রিলার এই সিনেমা পরিচালনা করছেন লোকেশ কঙ্গরাজ। সর্বশেষ বিজয়কে দেখা গেছে ভারিসু সিনেমায়। বক্স অফিসে সিনেমাটি আয় করেছে প্রায় 300 কোটি রুপি। লিয়ানা শারমিন, নিউজ 24।